কানসাটের জমিদার বাড়ি, স্থানীয়ভাবে এটি রাজবাড়ি নামে পরিচিত। এর রয়েছে জমকালো উত্থান পতনের ইতিহাস। কত যুগ যুগ আগের সেই গল্প। যাচ্ছি রানীর হাওয়া ভবনের দিকে, যেখানে আরাম কেদারায় এবং দোলনায় বিশ্রাম নিতেন রানী। কালের আবর্তে বিশাল এক রাজপ্রাসাদের ধ্বংসস্তূপ, ক্ষয়িষ্ণ ছোট হতে হতে প্রায় কিছুই নেই এখন। চলুন তবুও ঘুরে আসি সেই রূপকথার রাজবাড়ি থেকে। চাঁপাই নবাবগঞ্জ শহর থেকে কানসাটের দূরত্ব প্রায় 21 কিলোমিটার। একটি সিএনজি অটোরিকশায় ছত্রজিৎপুরে আছি এখন। এই ছত্রজিৎপুর বাজারের পরেই কানসাট, আমের রাজধানী হিসেবে সুপরিচিত। প্রতি আমের মৌসুমে প্রায় 100 কোটি টাকার আমের বেচাকেনা হয় এখানে, এই কানসাট বাজারেই। ভোর থেকে সন্ধ্যা অবধি জমজমাট থাকে আমের বাজার। চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি গ্রাম কানসাট। 1928 সালে কানসাটকে ইউনিয়ন পরিষদ হিসাবে রূপান্তর করা হয়। প্রায় 20টি গ্রাম নিয়ে কানসাট ইউনিয়ন গঠিত। আমি এখন আছি কানসাট গ্রামে। এই ইউনিয়নে রয়েছে 2টি কলেজ, 2টি মাধ্যমিক বিদ্যালয়, 2টি মাদ্রাসা এবং 12টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইতিমধ্যেই জেনেছেন এই এলাকার রয়েছে সুদীর্ঘ ইতিহাস। বন্ধুরা, বাংলাদেশের সর্বপশ্চিম জেলা চাঁপাই নবাবগঞ্জের, একই সাথে বাংলাদেশের সর্বপশ্চিম উপজেলা শিবগঞ্জ থেকে শুভেচ্ছা জানাচ্ছি গোলাম মোর্শেদ। আমার পেছনে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি কানসাট জমিদার বাড়ি নামে পরিচিত। এটির প্রতিষ্ঠাতা ছিলেন শশীকান্ত, সূর্যকান্ত এবং শীতাংশুকান্ত। আমরা আজ ঘুরে ফিরে দেখব সেই জমিদার বাড়ি, জানাবো তার ইতিহাস। এদিক থেকে এই তোরণ দিয়েই প্রবেশ করতে হয় জমিদার বাড়িতে। তোরণের দুই পাশে রয়েছে 2টি নামফলক। একটিতে লেখা আছে সূর্যঘর কানসাট মালদা, অন্যটিতে লেখা আছে মহারাজ কুমার বাহাদুর ময়মনসিং। এই ছোট ভবনগুলো জমিদারের বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হতো। ক্লান্তিতে কাহিল হয়ে পড়েছিলাম, কচি ডাব দেখে লোভ সামলাতে পারলাম না। সতেজ ডাবের পানিতে তৃষ্ণা মেটালাম, নিজেকে অনেকটা সতেজ মনে হলো। এখন আমি প্রস্তুত দৃশ্য ধারণে। রাজবাড়ির সম্মুখভাগে এখানেই ছিল রানীর হাওয়া ভবন। নিয়মিতই রানী বিশ্রাম নিতেন এখানে, যাপন করতেন অবকাশ। সেই হাওয়া ভবনের কিঞ্চিত পরিমাণ টিকে আছে, চলুন দেখে আসি। বর্তমানে একটি পরিবার এই হাওয়াখানার আশেপাশেই বসবাস করেন, তারাই এটি ব্যবহার করছেন দৈনন্দিন কাজে। সহজেই আন্দাজ করা যায় একসময় এগুলো ছিল বিশাল বড় ভবন। কালের গর্ভে অথবা মালিকানা পরিবর্তনের ফলে নিঃশেষ হয়ে গেছে সবই। ইতিহাস থেকে জানা যায় এই জমিদাররা ছিলেন মুসলিম বিদ্বেষী। জমিদারদের মধ্যে মুসলিম বিদ্বেষী বলে তাদের পরিচিতিটা একটু বেশিই ছিল। 1940 সালের দিকে মুসলিমদেরকে উচ্ছেদ করার জন্য লিপ্ত হয়ে পড়ে তারা, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয়। পরে শ্যামপুর চৌধুরী বাড়ির নেতৃত্বে বাজিতপুর গ্রামের 12টি ইউনিয়নের মুসলমানরা একসাথে হয়ে তীব্র আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ জানায় এবং জমিদার বাড়ির বিরুদ্ধে একটি মামলা করে। মামলা করার ফলস্বরূপ কানসাটের জমিদার শীতাংশুবাবু মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চান। এইভাবে এই জমিদারদের ইতিহাস মানুষের মনে গেঁথে আছে। পরবর্তীতে দেশ ভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ির জমিদারিরও পতন হয়। বিশাল এই অট্টালিকার রাজপ্রাসাদের নিচে একটা গ্রাম্য সেলুন। যে রাজপ্রাসাদ কিংবা তার আঙিনায় ছিল একসময় সুশোভিত কক্ষ কিংবা ফুলের বাগান, সেখানে ঠাই নিয়েছে খুবই আটপৌরে সাধারণ একটি সেলুন। সময়ের সাথে সাথে ইতিহাস পাল্টায়, সেই সাথে পাল্টায় পরিবেশ। এ যেন তার মুখ্যম চাক্ষুষ প্রমাণ।
কানসার জমিদার বাড়ির বংশের আদিপুরুষরা পূর্বে বগুড়া জেলার করইজাঁখির গ্রামে বসবাস করতেন। তখন সেখানে তাদের উপর দস্যু সর্দার পণ্ডিত অত্যাচার শুরু করে দেয়। তার কারণে তারা সেখান দেখে বাধ্য হয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় এসে বসতি স্থাপন করে। এই এই অঞ্চলের মানুষ এই জমিদার বাড়িটাকে রাজপ্রাসাদ বলে। এই প্রাসাদের এই সিঁড়িটা অবহেলায় অযত্নে থাকার পরে এই যে সিঁড়িটা মাত্র কয়েকদিন আগে, দু এক সপ্তাহ আগে ভেঙে পড়েছে। দেখুন, এরকম অযত্নে অবহেলায় থাকলে আর বাকি যে অংশটুকু আছে সেটাও একদিন ভেঙে পড়বে। এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা হলেন সূর্যকান্ত, শশীকান্ত ও শীতাংশুকান্ত। ময়মনসিংহ থেকে পরে আবার চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট গ্রামে বসতি গড়ে তোলেন। তারপর এখানেই তারা জমিদারি প্রথা চালু করেন। তবে কবে থেকে তারা জমিদারি প্রথা চালু করেন তা জানা যায়নি। বর্তমানে জমিদার বাড়িটি অযত্ন এবং অবহেলার কারণে ধ্বংসের মুখে রয়েছে। লতাপাতা এবং আগাছায় আকীর্ণ হয়ে রয়েছে বাড়িটি। দিনে দিনে কঙ্কালসার হয়ে ভেঙে পড়ছে ইতিহাসের একটি অংশ। সিঁড়ি ভেঙে পড়ে গেছে নিচে, কি অবস্থা দেখুন একবার। এক সময়ের সূর্যবীর্যের সেই রাজপ্রাসাদ আজ কেমন ধুলায় ধুলির স্বাদ। ভেতরে ময়লার ভাগাড়। এই দৃশ্যগুলো ধারণের আগে আমি একবার ঢু মেরেছিলাম এই বাড়িটিতে। বিশ্বাস করুন, দম বন্ধ করা বিচ্ছিরি গন্ধ এখানে। প্রচণ্ড রকম অস্বাস্থ্যকর পরিবেশ, ময়লা আবর্জনা, মানুষ এবং পশু পাখির মল, সেই সাথে রয়েছে নেশাদ্রব্যের উচ্ছিষ্ট। সহজেই বোঝা যায় প্রতি সন্ধ্যায় এখানে বসে নেশার আড্ডা। তারপরও এই বাড়ির প্রকৃত দৃশ্য ধারণের জন্য ডাবল মাস্ক পরে ঢুকে পড়লাম। নিঃশ্বাস আটকে রেখেছি যতটুক সম্ভব। কি অপরিচ্ছন্ন নোংরা হয়ে আছে সব। এক সময়ের সেই রাজপ্রাসাদ, সেই জমিদার বাড়ি, সব কারে সব ডাস্টবিন, একটা ময়লা ফেলার স্থান, সময়ের কি নির্মম পরিহাস। কি ছিল আর কেমনটা লাগছে এখন, দম বন্ধ হয়ে আসছে। ছোট নয় একেবারে, রয়েছে অনেকগুলো কক্ষ। জমিদারি প্রথা বিলুপ্তির পরে হয়তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা অন্য কোনো প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হয়েছে এই ভবন, তাই আদল কিছুটা নষ্ট হয়েছে পূর্বেই। এটাই ছিল বারান্দা যেখানে জমিদার পাইচারি করতেন। এই কক্ষগুলোর শান শকত হয়তো দেখার মতো ছিল। ইচ্ছে ছিল উপরের দোতলায় উঠে দৃশ্য ধারণের, কিন্তু সেই সুযোগ হলো না। কয়েক সপ্তাহ আগেই নাকি ভেঙে পড়েছে উপরে ওঠার সিঁড়ি। এই ময়লার ভাগারে আর বেশিক্ষণ অবস্থান করা সম্ভব হচ্ছিল না আমার পক্ষে। সেই সাথে আক্ষেপ রয়েই গেল, এত বড় এবং ঐতিহাসিক কানসাটি কি ময়লা ফেলার আর কোনো জায়গা ছিল না? এমন একটি ঐতিহাসিক নিদর্শনেই কি ময়লা ফেলতে হবে? বিশাল এক প্রাসাদের কেবল এতটুকুনি টিকে আছে। আপনার মতো আমিও আশা রাখি কিঞ্চিত এই অস্তিত্বটুকু হলেও টিকে থাকবে ইতিহাসের দৃশ্যমান অংশ হিসেবে। বন্ধুরা, শতবর্ষীয় কানসার জমিদার বাড়ির মৃতদেহ দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকুন সবাই, শুভকামনা রইল।